হাই গাইস দিস ইজ বিম লম্মি আজকের ভিডিওটা একটু বড় হবে আমি আপনাদেরকে সিঙ্গাপুর এয়ারপোর্টের ভিতরে পুরোটা ঘুরিয়ে দেখাবো অ্যাকচুয়ালি গত বছর যখন আমরা গেছিলাম বাংলাদেশে অস্ট্রেলিয়া থেকে তখন সিঙ্গাপুর এয়ারলাইন্স এ গেছিলাম এন্ড সিঙ্গাপুর আমাদের ট্রানজিট ছিল চাঙ্গি এয়ারপোর্টে চাঙ্গি এয়ারপোর্ট বিশ্বের একটি অন্যতম বড় এয়ারপোর্ট লাইক এখন মনে হয় 1 2 ওর 3 নাম্বার র‍্যাঙ্কিং আছে আমি জানিনা না শিওর বাট 1 2 3 ভিতরে থাকবে চাঙ্গি এয়ারপোর্টটা আসলেই অনেক সুন্দর এত সুন্দর যে আপনি যদি এয়ারপোর্টের ভিতরে না যান তাহলে আপনি দেখতে পারবেন চারিদিকে ভিডিওটা করা আমরা যে লুই সামনে চলে আসলাম ঠিক আছে এখানে সব ব্র্যান্ডের এমন কোন ব্র্যান্ড নেই যেটা আপনি এর ভিতরে পাবেন না আর খাওয়া দাওয়ার জন্য আপনার বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে যেমন ধরনের ম্যাকডোনাল্ড সহ অনেক ধরনের রেস্টুরেন্ট আছে আপনি খাওয়া দাওয়ার আপনি আমি যে হালাল খাবার পাবেন কিনা আপনি আপনি সম্মত পাবেন খোঁজ নিয়ে দেখতে পারেন এখানে অনেকগুলো লাইক অ্যাকুয়ারিয়াম টাইপের আছে সিঙ্গাপুর এয়ারলাইন এয়ারপোর্টের ভিতরে অনেকগুলো অ্যাকুয়ারিয়াম আছে যেগুলো আসলে অনেক সুন্দর অ্যান্ড মাছগুলো আহ উপরে ভেসে থাকে তো আপনি চাইলেই মাছ গুলো ধরতে পারবেন আই মিন ধরবেন না বাট আপনি চাইলে ধরতে পারবেন এখানে আহ চারিপাশের পরিবেশটা আসলে অনেক বেশি সুন্দর সিঙ্গাপুর এয়ারপোর্টে আপনি অনেক অনেক ধরনের পাবেন যেটা অন্য এয়ারপোর্টে নেই লাইক এত বড় এয়ারপোর্ট যে এটা দেখলে আপনার মন ভালো হয়ে যাবে এখানে সব কিছু আছে আমি আপনাদেরকে একটা মেন জিনিস চলেন ঘুরিয়ে দেখাই আমি এখন আস্তে আস্তে যাচ্ছিলাম এটা হচ্ছে যে আপনার লাইক মদের দোকান লিকার যেটাকে আমরা বলি হ্যাল কল সেটার দোকান সব এইখানে আমি বিভিন্ন ধরনের ব্র্যান্ডের মদ আছে ইভেন সব কিছু অনেক দামি আর একটা কথা বলে রাখি এয়ারপোর্টের ভিতর থেকে যদি আপনি কিছু কুনতে চান সেগুলো হবে ট্যাক্স ফ্রি সো বাইরের থেকে সেগুলোর দাম একটু কম হবে তুলনামূলকভাবে আর একটা কথা বলি সেটা হচ্ছে আমি আসলে অ্যালকোহল কখনোই প্রেফার করি না ইভেন আমি নিজেও অ্যালকোহল খাই না বাট আপনাদের দেখানোর স্বার্থে আমি ভিডিওটা করছিলাম এটা আরো এক বছর আগের ভিডিও সো দেখেন এখানে বিভিন্ন ধরনের বিয়ার রয়েছে হ্যানিকেন আর রেড বুল রেড বুল এটা বিয়ার না আই ডোন্ট নো ইস নট রেড বুল ইস বিয়ারি সো রেড বুল আসলে কোনো বিয়ার না এটা একটা এনার্জি ড্রিংক এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ডের মদ আছে অনেক সুন্দর এখানে দেখেন আপনার গোল্ড লেভেল আছে হ্যাঁ আপনি এই এই দোকানটা আসলে অনেক বেশি সুন্দর করে বানানো আমি এবারও যাচ্ছি ইনশাল্লাহ কিছুদিন পরে বাংলাদেশে তো আমি এবারও সিঙ্গাপুর দিয়ে যাব বিকজ সিঙ্গাপুর আমাকে অন্যভাবে টানে এয়ারপোর্টটা আসলে অনেক সুন্দর এয়ারলাইন্স এর বিয়ের ব্যবহারও সিঙ্গাপুরের সব থেকে ভালো অস্ট্রেলিয়াতে যাতায়াত করার জন্য সিঙ্গাপুরের এয়ারলাইন্স এর উপরে কোনো এয়ারলাইন্স নেই যদি অস্ট্রেলিয়া থেকে আপনি বাংলাদেশ যেতে চান সবথেকে সুন্দর এবং প্রিসাইড এয়ারলাইন্স হলো সিঙ্গাপুর এয়ারলাইন্স কারণ তাদের খাবার দাবার ও সুন্দর সো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে পারছেন আমি পুরো দোকানটা আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি যে এখানে কত রকমের কত ব্র্যান্ডের অ্যাকচুয়ালি লিকার এখানে পাওয়া যায় দেখেন সব ধরনের লিকার আপনি এখান থেকে কিনতে পারবেন ট্যাক্স ফ্রি ডিউটি ফ্রি সো কিন্তু আপনি বাংলাদেশে নিতে পারবেন না কারণ আমাদের পাসপোর্ট অ্যাকচুয়ালি এটা সাপোর্ট করে না আমাদের পাসপোর্টে এটা সাপোর্ট করে না দেখেন এই জ্যাক ড্যানিয়েলস এর সব কালেকশন ছিল জ্যাক ড্যানিয়েলস এর তো আমাদের পাসপোর্টে লেখা আছে যে আমরা বাংলাদেশ এয়ারপোর্টের বাইরে কোনো মদ বা জাতীয় কিছু নিতে পারবো না কিন্তু আপনি যদি অন্য দেশে ভ্রমণ করেন তাহলে আপনার এক লিটার হয়তো মদ নেওয়ার পারমিশন থাকবে এবং পঁচিশ শলাকা সিগারেট এবং পঁচিশ গ্রাম মারি জোয়ানা নিতে পারবেন আপনি এটা লিগাল এটা ইলিগাল না অ্যান্ড দেখতেছেন কত মানুষ আশেপাশে আছে সবাই তাদের ফ্লাইটের জন্য অপেক্ষা করতেছে কত সুন্দর সুন্দর আহ বোতল গুলো দেখতে অনেক সুন্দর হ্যাঁ তো আমি এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য গত বছর একটা ভিডিও করছিলাম এটা আসলে দেখলে আপনার ভালো লাগবে আর মদ একচুয়ালি ওই কান্ত্রি গুলোতে সিঙ্গাপুর বা বলেন বা অন্য দেশ বলেন সবখানে একচুয়ালি খুবই অ্যাভেলেবেল সো আপনি গেলে বুঝতে পারবেন আপনি ট্রাভেল যারা করেন বা করছেন বা ভবিষ্যতে করবেন তারা দেখতে পারবেন বাট এটা আপনি খাবেন কিনা বা ভালো থাকবেন কিনা এটা আপনার নির্ভর করে তো দেখতেছেন আমরা সব জায়গা করে তারা সাজায় রাখছে তো আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে এই যে দেখেন এটা অনেক দামি ঠিক আছে সবগুলো ব্র্যান্ডের মদ আমি দেখছিলাম তাদের প্রাইসটা প্রাইসটা ছিল অনেক দামি

মদের বোতল আছে মদের নাম আছে যারা খায় ভালো তারা জানতে পারবে তাদের নাম কি আমি জানি না আমি সিঙ্গাপুর ডলারে তাদের প্রাইসটা কনভার্ট করা হয় সিঙ্গাপুর ডলারে আমি জানি যে টাকায় টাকা হবে এক সিঙ্গাপুরিয়ান ডলার অ্যান্ড সিঙ্গাপুরের পাসপোর্টও অনেক শক্তিশালী সর্বোচ্চ তালিকায় আছে বলা যায় এক থেকে পাঁচের ভিতরে প্রবাবিলিটি থাকতে পারে সিঙ্গাপুরের পাসপোর্ট সো সিঙ্গাপুর আপনাদেরকে পড়াশোনা করতে পারবেন পড়াশোনা করতে পারবেন বাট সেটা খুব বেশি আহ মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি না সিঙ্গাপুরি সো যাই হোক এই যে দেখেন আমরা সুইস আহ এর দোকানে চলে আসলাম ঘড়িগুলো দেখুন অনেক সুন্দর আর ঘড়িগুলো আপনার তুলনামূলক ভাবে দাম কম আপনি যদি কিছু কিনতে চান এয়ারপোর্ট থেকে আপনি কিনতে পারবেন কোনো সমস্যা নেই সব কিছুই আপনি এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন দেখেন ঘড়িগুলো দেখেন বাচ্চাদের ঘড়ি আছে সব ধরনের সবকিছু আছে একদম হ্যাঁকে আমরা বলি জাস্ট লুকিং লাইক এ সো আপনার প্রিয়জনদের জন্য যদি কিছু কিনতে চান আপনি সেটাও কিনতে পারবেন ঠিক আছে সব ধরনের গিফটের দোকান আছে লাইক আপনার যত ধরনের আহ আহ গুচি আছে এভরিথিং ইজ দেয়ার সব সব ক্লোথ ব্র্যান্ড বলেন ঘড়ির ব্র্যান্ড বলেন সব কিছু আপনি সেখানে পেয়ে যাবেন চলেন আস্তে আস্তে আরো ঘুরে দেখি আমার সাথে আড্ডা দিতে দিতে আপনারাও একটু ঘুরে দেখুন দেখেন আপনারা যেহেতু যারা সিঙ্গাপুর গেছেন তারা তো দেখছেন যারা দেখেন নাই তাদের জন্য আমার এই ভিডিওটা আর যারা দেখছেন তারা আবারও দেখে নিতে পারেন হয়তো বা আপনাদের ঘোরা হয়নি কারণ আমি সিঙ্গাপুরে ছিলাম আহ এক দুই দিন সো ট্রানজিটের একটা ইয়ে ছিল তখন আমি ছিলাম সো আমি অনেক ভালো করে সিঙ্গাপুরটা সিঙ্গাপুরের কিছু জায়গা দেখছি গুডসি এন্ড অনেক সুন্দর আর কি ওদের ট্রান্সপোর্টার সিস্টেম ট্রান্সপোর্েশন সিস্টেমটা অনেক জজ সিঙ্গাপুরের রাদার দ্যান অ্যানাদার কান্ট্রি আ দেখতেបត្តិছেন সিঙ্গাপুরিয়ার লাইন্সে সব জায়গায় এরকম আপনি বোর্ড দেখতে পারবেন এগুলা থেকে নির্দেশ করে যে কোন প্ল্যাটফর্ম কোন দিকে বা কোন টার্মিনাল কোন দিকে এটা দেখায় আর কয় নম্বর ফ্লাইট যাচ্ছে বা কোন দেশের ফ্লাইট যাচ্ছে এটা সিঙ্গাপুর সব জায়গায় দেওয়া আছে এটা আমাদের বাংলাদেশেও আছে বাংলাদেশীয়রকম বোর্ড গুলো দেখতে পারতেছেন নীল রঙের আলো জ্বলতেছে তো সিঙ্গাপুর সিঙ্গাপুরপোর্টের ভিতরে আমি দেখছি যে অনেক বাংলাদেশি ভাইয়েরাও আমাদের কাজ করে আপনি সিঙ্গাপুর মালয়েশিয়া এসব জায়গায় যদি আপনি অস্ট্রেলিয়া আসার সময় ট্রানজিট নেন তো আপনি এখানে দেখতে পারবেন আমাদের দেশীয় ভাইরা অনেক আছে অনেক এই যে আমরা একটা ইসের সামনে চলে আসলাম চাল্লিশ সো এখানেও আপনি অনেক কিছু পাবেন আপনার পছন্দ মতো জুতো কিনে নিয়ে যেতে পারবেন আপনার প্রিয় মানুষের জন্য আপনি চাইলে নিজের জন্য কিনতে পারেন সো আমরা ঘুরতে ঘুরতে প্রায় শেষ সময় চলে আসলাম আর শেষ সময় আমাদের আসলে ভিডিও করতে একটু না করতেছিল সো এখান থেকে আমরা ভিডিওটা করতে পারি নাই বাট যতটুক দেখালাম তাতে আমি মনে করি যে একটা ভালো আইডিয়া আপনি পেয়ে যাবেন সিঙ্গাপুর এয়ারলাইন্স সম্পর্কে সো আজকে আর কথা বাড়াচ্ছি না অনেক সময় নিলাম আপনাদের কাছ থেকে ধন্যবাদ সময় ভালো থাকবেন সুস্থ রাখবেন আমার জন্য দোয়া করবেন বাই বাই দেখাবে আবার অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ